গাইস যদি মালয়েশিয়াতে ট্রাভেল করেন তাহলে এরকম সুন্দর একটা জায়গা দেখতে পারবেন আর এরকম একটা পোস্ট নিতে পারবেন দেখেন এইখান থেকে ভিউ দেখেন মাথা নষ্ট ভিউ দেখেন মানে মাথাটা নষ্ট হয়ে যায় না এখান থেকে ভিউটা দেখলে আর বৃষ্টি আসছে বুঝছেন কি ক্লিয়ার লাগতেছে চারপাশে শুধু গ্রিন আর গ্রিন ও এত ভালো লাগতেছে বুঝছেন বাতাসটা পুরো ঠান্ডা আসছে মনে হচ্ছে ফ্রিজ থেকে আমাদেরকে ঠান্ডা বাতাস মারতেছে বুঝছেন সো গাইস রাইট নাও আমরা আছি বুকিত চেরাকা এন্ড বুকিত বতা চেরাকা অ্যাকচুয়ালি কি জানি না বাট বুকিত বতাটা হচ্ছে মানে খালি আর কি পাহাড়ের উপরে খালি থাকে যেরকম আমাদের মাথা চুল না থাকলে ঠিক আছে ওটাকে আমরা টাক বলি মালয়েশিয়ান ভাষায় টাকে বতা বলে আর আজকে আমরা এখানে আসি হাইকিং করব এটা হচ্ছে অ্যাকচুয়ালি মালয়েশিয়ার পুঞ্চা আলম নামে একটা জায়গাতে অবস্থিত লিংকটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা খুঁজে নিতে পারবেন যে এই জায়গাটা কোথায় অবস্থিত অ্যান্ড আজকে আমার সাথে আছে জয়ন আলাবিদিন অ্যান্ড আপনাদেরকে দেখাবো এই হাইকিং ট্রেলটা কত সুন্দর আর এখানে আসলে আপনারা কিভাবে এই সুন্দর ভিউগুলো দেখতে পারবেন তো চলেন শুরু করা যাক ওদিক ফিরে তাকালে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন হাইকিং এর ফার্স্ট ট্রেইল হচ্ছে এখান থেকে শুরু হয় শুরু করার আগে দেখতে পাচ্ছেন মশার অবস্থা দেখেন মশার কামড় খাইতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা যখন নিচে থেকে হাইকিং শুরু করবেন এরপর আপনারা সোজা উপর দিকে যেতে হবে দেখতে পাচ্ছেন আর এদিকে একটা রোড দেখতে পাচ্ছেন অথবা ট্রেল দেখতে পাচ্ছেন আপনারা ওখান দিয়ে যায় না ওখান দিকে কিন্তু রং সো আমরা ফার্স্টে যাচ্ছি বুকিত চেরাকাতে অ্যান্ড দেন তারপরে যাবো হচ্ছে বুকিত বতা আর এখানে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু ফার্ম অয়েল গাছ মালয়েশিয়া কিন্তু ফার্ম অয়েলের জন্য বিখ্যাত সেটা আপনারা জানে তো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ফার্ম অয়েল গাছ উপর দিকে খারাপ একবারে দেখতে পাচ্ছেন পুরাই খারাপ হাইকিং এর ফার্স্টে উঠতে যে মজা বুঝছেন 10-15 মিনিট হাঁটতে হাঁটতে যাবেন তারপর বোঝা যায় হাইকিং কত মজা বাট এটা শরীরের জন্য অনেক ভালো আমরা যেহেতু সবসময় কাজে কামে ব্যস্ত থাকি তো মাঝে মধ্যে হাইকিং করলে আমাদের শরীরটা একটু নড়াচড়া হয় শরীরে একটু ব্যায়াম হয় দেখেন আমরা অল্প কিছুক্ষণ হাইকিং করে ওঠার পরেই পেয়ে গেছি সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে সব ফার্ম অয়েল গাছগুলো কেটে ফেলছে দেখতে পাচ্ছেন হয়তোবা কৃষি কাজ করার জন্য হয়তোবা কোনো প্ল্যান আছে সেও জানি না আরেকটা জিনিস হচ্ছে আপনারা অ্যাওয়ার্ড থাকবেন এখানে কিন্তু বান্দর অনেক বেশি ঠিক আছে দেখেন আমার সামনে অনেকগুলো বান্দর দেখা যাচ্ছে দেখেন সো আপনারা আসলে অবশ্যই বান্দর থেকে আপনারা অনেক সেফে থাকবেন বান্দর দেখলে তাদেরকে ডিস্টার্ব করেন না তাহলে আপনারা ইজিলি আপনাদের হাইকিংটা শেষ করতে পারবেন না হলে ওরা আপনাদেরকে ডিস্টার্ব করবে আর এদিকে যদি দেখাই আমি দেখেন আস্তে আস্তে শহরটাও ভিজিবল হচ্ছে আর এখানে আপনারা যে গড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গড় ঠিক আছে এগুলো এক একটা না হলেও 1 মিলিয়ন 2 মিলিয়ন রিঙ্গিতের মতো বাড়ি এগুলো যদি আপনি কিনতে চান অনেক এক্সপেন্সিভ প্রপার্টি কিন্তু সেগুলো এখান দিয়ে আমাদের ট্রেলটা আবার উপর দিকে যাচ্ছে সো আমরা কন্টিনিউ করব বিকজ আমাদের গায়ে যতটুকু শক্তি আছে এখন তাড়াতাড়ি উপর দিকে চলে যেতে হবে যদি বেশি লেট করি আস্তে আস্তে যাই তাহলে আমরা শক্তিটাও হারাবো আর আমরাও কিন্তু বেশিটা আগাইতে পারবো না জয়েন আলাবিদিন আসতেছে আমরা আর একটা ভিউ পয়েন্টে আসছি এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে ভিউটা সবুজ আর সবুজ উপর গেলে সুন্দর ভিউ পাবো ওইখান থেকে বসে বসে একটু মিনিম খাবো কোল্ড ড্রিঙ্কস আর কি যেমনটা জয়েন আলাবিদিন খাচ্ছে অফকোর্স শুধু আমাদের মোবাইলে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো না আমাদের ড্রোনের ক্যামেরা দিয়েও পাখির চোখে আপনাদেরকে দেখাবো এই জায়গাটা সো অবশ্যই দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা মজা পাবেন সো এখানে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ রেস্ট করছি অ্যান্ড কিছু সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ নিয়েছি আপনাদের জন্য আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কি করবেন লাইক দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ফেসবুক থেকে ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন পাশে রয়েছে শেয়ার বাটনটা ক্লিক করে দেন আর সেন্ড করে দেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন মালয়েশিয়া কত সুন্দর আর মালয়েশিয়া থাকলে ট্রাভেল করেন তাহলে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন এন্ড নেচারের সাথে আপনারা মিশে যেতে পারবেন সো এখন আপনাদেরকে বলি আপনারা এখানে কখন আসবেন সাপ্তাহিক কোন দিনে আপনারা আসলে এখানে ভালো একটা সময় উপভোগ করতে পারবেন এন্ড অনেক মানুষ দেখতে পারবেন আমার সাজেশন হচ্ছে আপনারা যদি আসতে চান সানডেতে আসতে পারেন এখানে আসার অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট টাইম হচ্ছে সকালবেলা 7টায় 8টায় অথবা 9টায় যখন আসবেন কারণ মানুষ এখানে সকালবেলা সানরাইজ দেখতে উঠে সুন্দর একটা সানরাইজ দেখা যায় এভরিডে মানুষ সকালবেলা কিন্তু হাইকিং করে তো আমরা যেহেতু দুপুরবেলা আসছি ওই কারণে আমরা হয়তো বা কমই মানুষ দেখতে পাচ্ছি অথবা মানুষ নাই বললে হয় অনেক সুন্দর একটা প্লেস এরপরে খোলামেলা আর এটা খোলামেলা হওয়ার একটা কারণ হচ্ছে এখানে কিছু হাই ভোল্টেজ কারেন্টের লাইন গেছে
সো গাইস দেখেন স্পেশালি এমন একটা জায়গার জন্য আমি এসেছি এখানে অ্যাকচুয়ালি হাইকিং করার জন্য বুঝছেন দেখেন এই প্লেসটাতে আমি এই কারণে আসছি দেখেন কত সুন্দর বাতাস আসছে সামনে কিছুই নাই ঠিক আছে সামনে কিছুই নাই মানে একবারে খালি মানে আমরা তো অনেক পাহাড়ের উপরে আছি সামনে কিছুই নাই আমাদের মানে বাতাসগুলো আসছে আর এখানে দেখতে পাচ্ছেন ঘাস আর যেটা হচ্ছে কাশফুল গাছ দেখতে পাচ্ছেন ছোট ছোট কাশফুল আছে এখনো বড় হয় নাই আর বাতাসের কারণে কত সুন্দর লাগতেছে আপনারা আমার অ্যাকাউন্টগুলো চেক করবেন আমার অ্যাকাউন্টে ঢুকে আমার ফেসবুক পেজের ভিতর ঢুকে চেক করবেন বিভিন্ন শর্টস আপলোড দিব আর আমার টিকটকে গিয়ে ভিজিট করতে পারেন টিকটকে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট আমি রিলস বানাই আমার টিকটকের নাম হচ্ছে শাকিল মাহমুদ ব্লগস ওইখানে গিয়ে আপনারা সার্চ করলে টিকটকে পেয়ে যাবেন মাঝে মধ্যে আমরা ভিডিওতে দেখতে পাই বিভিন্ন ধরনের ভিডিওতে ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে গেছে সবাই বুঝলেন নাই এরকম একটা অবস্থা আর কি সো ভালো লাগলো প্লেসটাতে এখন আমাদের ট্রেলের কিন্তু আমরা মাস পথে আসি এখন উপর দিকে যাওয়া লাগবে ওএমজি সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বুকিত চেরাকাতের একবারে টপে চলে এসেছি এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এরিয়া সামনে আরেকটা এরিয়া এগুলো মিলে হচ্ছে বুকিত চেরাকা তারপর হচ্ছে বুকিত বতাক ড্রোন ফুটেজে যতটুকু আমরা কভার করছি অ্যান্ড ওইদিকে যেতে পারবো কি না শিওর জানি না বুকিত বতাক পর্যন্ত বিকজ এখান থেকে এখনও হাইকিং ট্রেল এখনও প্রায় 20-30 মিনিট অথবা আরও বেশি হবে কেন আমরা ওইদিকে যাবো না হয়তো বা এই দেখতে পাচ্ছেন পিছনে মেঘের অবস্থা দেখেন কি বৃষ্টি আসতেছে যদি এই বৃষ্টি আসে তাহলে আমরা নামতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে অনেক সমস্যা আমরা পড়বো মানে আমরা উঠে সব আপনারা দেখছেন যে এগুলো কিন্তু অনেক মানে লাল লাল মাটি তো বৃষ্টি আসলে আমরা কিন্তু এখানে পুরো আটকে যাবো আর কি স্টাক হয়ে যাবো তো আমরা কোনো দিকে যেতে পারবো না সমস্যা হয়ে যেতে পারে তো ওই জন্য আমরা এই সামনে যে পিকটা দেখতে পাচ্ছেন এখানে যাবো এখানে গিয়ে আমরা হালকা আপনাদেরকে দেখাবো অ্যান্ড দেন আমরা ব্যাক করবো আর ডোন ফুটেজও তো আপনারা দেখছেন এই বুকিত বতাটা একটু সামনেই আপনারা যদি হাইকিং করতে যান যে কোনো জায়গায় ট্রেলের জন্য রয়েছে একটা অ্যাপস আপনারা ওই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন ওই অ্যাপস দিয়ে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা পাহাড়ে হাইকিং করবেন সব ম্যাপে দেখা যায় ওই অ্যাপসের নাম হচ্ছে অল ট্রেল আপনারা যদি গুগল প্লে স্টোরে যান অথবা আইওএসের মানে অ্যাপলের প্লে স্টোরে যান তাহলে আপনারা পেয়ে যাবেন অল ট্রেলস নামে ওই অ্যাপসটা ওইখান থেকে আপনারা যে কোনো জায়গায় আপনারা হাইকিংয়ে গেলে ট্রেলটা আপনারা ট্র্যাক করতে পারবেন আমি আপনাদেরকে স্ক্রিনও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন ওই অ্যাপসটা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কীভাবে মেঘ দিয়ে আসতেছে সব কিন্তু একবার কালো হয়ে যাচ্ছে আমরা যেহেতু বাইক করে আসছি সো আমাদের যদি বৃষ্টির ভিতরে যেতে হয় রেনকোট দরকার আছে জয়নালের রেনকোট আছে বিকজ বাইকটা হচ্ছে ওর রেনকোট আছে আর আমার তো রেনকোট নাই আমি ছাতা নিয়ে আসছিলাম বাট যদি বৃষ্টি আসে আমাকে গ্র্যাব করে যেতে হবে আর কি রুমে আমার রুমটা এখান থেকে বেশি দূর না 15-20 মিনিটের দূরত্ব সো দেখা যাক কী হয় তারপর আমরা সামনে যাচ্ছি এখানে পাহাড়গুলো কিন্তু অনেক কাটতেছে কেটে কেটে মেবি যে কোনো কাজ করতেছে সামনে কিন্তু অনেক বড় কাটা একটা ইয়ে রয়েছে মানে পাহাড় কেটে ফেলছে আর কি সো এখান দিয়ে নামতে হবে এখান দিয়ে নামে তারপর সামনে কিন্তু আবার হাইকিংয়ের ট্রেলটা শুরু হয় সো এটা আর কি দেখেন দেখেন এটা হচ্ছে বুকিত চেরাকার আর একটা অংশ আপনারা সামনে গেলে এই জঙ্গলের ওই পাশে পেয়ে যাবেন আপনারা বুকিত বতা দেখেন এখান থেকে ভিউ দেখেন মাথা নষ্ট ভিউ দেখেন মানে মাথাটা নষ্ট হয়ে যায়নি এখান থেকে ভিউটা দেখলে আর বৃষ্টি আসতেছে বুঝছেন কি ক্লিয়ার লাগতেছে চারপাশে শুধু গ্রিন আর গ্রিন ও
এত ভাল লাগতেছে বুঝছেন, বাতাসটা পুরো ঠান্ডা আসতেছে, মনে হচ্ছে ফ্রিজ থেকে আমাদেরকে ঠান্ডা বাতাস মারতেছে বুঝছেন। দেখেন কি সুন্দর, মানে কালো হয়ে আসতেছে সবকিছু, আকাশটা দেখবেন সমস্যা নাই, আমাদের কালো হয়ে আসতেছে, আমাদেরকে বিপদে ফেলার আগে আমরা আগে ভাগে ধরা জায়গা, ঠিক আছে চলেন জায়গা আমরা, অসাধারণ অসাধারণ। আর চারপাশের ভিউ আপনাদের কি বলবো, মানে একদম পারফেক্ট ভিউ, সবুজের সমারোহ চারদিকে, মনটা একদম শান্ত হয়ে যায় আর কি।